তুমি ঘোড়াগুলোকে পেয়েছো শুনে আমি খুব খুশি হয়েছি। আমাদের সেনাবাহিনীতে ওদের খুব দরকার। আমি অন্য কথা ভাবছি মহারাজ। মহারাজ, আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমি আর কাকা দুজনেই দায়িত্ব নিয়েছিলাম বাবাকে রক্ষা করার জন্য। কে ছিল মহারাজকে রক্ষা করার দায়িত্বে? মহানামা। মহানামা? মহানামা রাজা হবে, খুব শীঘ্র তার বিবাহ হবে। মহানামা সম্পর্কে এত বড় ভুল ভবিষ্যৎবাণী আপনি করলেন কি করে? কিন্তু আপনি কোথায় ভুলে গেছেন, আপনার এই জন্মকুণ্ডলী বিচারের উপর নির্ভর করছে উপতিষ্য আর মহানামার মধ্যে কে হবে রাজ সিংহাসনের অধীশ্বর, অর্থাৎ কে হবে ভবিষ্যতের রাজা। এটা একটা রাজ সমস্যা। রাজার সমস্যা মানে প্রজাদের সমস্যা, আর তাই তো বাবা এত চিন্তিত। আমি আমার বাবাকে এত চিন্তিত দেখতে মোটেই ভালোবাসি না, আর তাই একটা উপায়ও আমি খুঁজে বার করেছি। তুমি কি সত্যিই বুঝতে পেরেছো আমাদের সমস্যাটা কি? হ্যাঁ, প্রজাদের খাদ্যের সমস্যা, শস্যের সমস্যা। আর তাই আমার মনে হয় উঠান ভরা লাউ শশা, ঘরে তার লক্ষ্মীর দশা। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না, আপনি চিন্তা করবেন না। আমরা এত চিন্তা করে চলেছি, অথচ আমাদের ঘরেই এত সুন্দর একটা সমাধান রয়েছে। যখন উৎপাদনের কাজে নিয়োগ করার মানুষ কমে যায়, অথচ মানুষের অর্থের প্রয়োজনটাও জরুরি, সেই সময় খনার এই উপায়টা তো ভীষণভাবে কার্যকরী হবে। খনা আমাদের সকলের গর্ব। আমি এক্ষুনি যাই মহারাজ। আপনি নির্দ্বিধায় বলতে পারেন, আমি এই পরিবারের জ্যেষ্ঠা। সত্যের মুখোমুখি তো আমাদের সকলকেই হতে হবে। পরিস্থিতির মুখোমুখি যখন হয়েছেন তখন সুযোগের সদ্ব্যবহার করুন। সুযোগ? আমি তার মুখোমুখি হতে প্রস্তুত। মন্ত্রীমহলের সকলেই চান যে মহারাজা দ্বিতীয় বিবাহ করুন। আপনার শত্রুদের আপনি পরাজিত করুন। এই প্রাসাদে আপনার প্রধান শত্রুকে ঐশিকা। এছাড়া আর কোনো উপায় নেই। মহারাজের অবর্তমানে মহানামা সিংহাসনে বসবে। আমি মহারাজের বাবার আমল থেকে রয়েছি। উনি সর্বদা একটাই কথা বলে এসেছেন, মহারাজ উপতিষ্য অথবা তার বংশধররাই এই রাজ্য পরিচালনা করবে, সে ছাড়া আর কেউ নয়। মহারাজের বিয়ের জন্য পাত্রী আপনি নিজে ঠিক করবেন। তাহলে বিয়ের পর সেই পাত্রী আপনার বাধ্য থাকবে। সিংহলের নতুন রানী আপনার পোষা পাখির মতন আপনার শেখানো বলি বলবে। রাজিমা, থাক থাক। উপদেশ্য, তোমার ওপর আক্রমণ হওয়ায় আমি মনে মনে খুব ভেঙে পড়েছিলাম। কি জানি আমার জন্যই কি হলো, কারণ আমি আসার পরই তো তোমার উপর আক্রমণ হয়েছিল। ওভাবে বলছো কেন? হয়তো তুমি আসার জন্যই তাড়াতাড়ি বাবার জ্ঞান ফিরে এসেছে। জানেন রাজিমা, খনা আমার ঈশ্বর প্রদত্ত সন্তান। খনা অনেক সময় যা বলে হুবহু তাই মিলে যায়। আমাকে কি বলেছিল জানেন? হতে পারি কন্যা তোমার, তবু ছোট নই মানে। সরস্বতী বিদ্যা হবে আমার, গৃহে লক্ষ্মী থাকবে সর্বক্ষণে। তোমার রাজ্য বাঁধব সুশাসনে, দুর্গার মতো শত্রু নিধনে। আর যখন কোনো উপায় নেই তখন আমি সম্মতি দান করছি। আমার একটা অনুরোধ ছিল। হ্যাঁ বলুন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে আমি একবার আচার্য দেবের সঙ্গে কথা বলতে চাই। উপতিষ্যের দ্বিতীয় বিবাহে সম্মতি দিয়ে আমি ওদের সুখের সংসারে আগুন ধরিয়ে দিলাম না তো? রাজিমা, কৌরকীরা সবাই মিলে ঠিক করেছে এবছর আমার আর মহারাজের বিবাহবার্ষিকী উদযাপন করবে। আমি নিষেধ করেছিলাম, আপনার আপত্তি নেই তো? আমার আপত্তি থাকবে কেন? বেশ তো, আমি তো খুব খুশি হয়েছি। তাহলে আমি এখন আসি। এসো। ঐশিকার মর্যাদাকে উরুষতন্ত্রের সামনে ধ্বংস করেছি আমি।